শুক্রবারের ভয়ঙ্কর রাত, হঠাৎ একটা বিকট শব্দে ধাক্কা, তারপরে তালগোল পাকিয়ে গেল সব কিছু। শুক্রবার রাতে উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরপর সংঘর্ষ হয় তিনটি ট্রেনের। প্রথমে শালিমার চেন্নাইয়ের লাইনচ্যুত হওয়া দুটি বগির সঙ্গে সংঘর্ষ হয় হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের। সংঘর্ষের পর একই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। দুমড়ে মুচড়ে করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপরে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় এখনও অবধি 238 জনের মৃত্যুর খবর মিলেছে রেল মন্ত্রক সূত্রে, আহত কমপক্ষে 650 জন। কীভাবে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও জানা যায়নি। উড়িষ্যার ঘটনার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালেই তিনি রেল মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। সূত্রের খবর, উদ্ধার কাজ, চিকিৎসা সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।